পদ্মা সেতু পাড়িদের অপেক্ষায় ফরিদপুর গোপালগঞ্জ সহ দক্ষিণাঞ্চলবাসী। যাতায়াতে দুর্ভোগের অবসানের পাশাপাশি অর্থনৈতিক উন্নয়নে মাইল ফলকের আশায় এ অঞ্চলের মানুষ। এরই মধ্যে শিল্প, কৃষি, পর্যটন খাতে বহুমুখী প্রকল্প নিয়ে কর্ম পরিকল্পনা শুরু করেছেন বিনিয়োগকারীরা। জেলা রিপোর্টারদের পাঠানো তথ্য ও ছবিতে দেখুন বিস্তারিত। রুগী নিয়ে যেতাম ঢাকা, অনেক ঘাটে অনেক ঝামেলা হতো, বুঝছেন? ঝামেলার কারণে আমাদের রুগী নিয়ে অনেক সময় রুগী মারাও গেছে ঘাটে। একজন লোক বিদেশে যাবে, সে দেখা যাচ্ছে কি ওখানে বসে রয়েছে প্রচুর জাম। এমন শত শত আক্ষেপ ঘোচানোর দ্বারপ্রান্তে দক্ষিণাঞ্চলবাসী। বহুল প্রতীক্ষিত স্বপ্নের পদ্মা সেতু এখন বাস্তব। দিন বদলের হাওয়া বইতে শুরু করেছে গোপালগঞ্জ ও ফরিদপুরের মানুষের মাঝে। আগামী 25 জুন প্রায় 2 যুগের অপেক্ষার অবসান হতে যাচ্ছে ঢাকা বিভাগের সর্বদক্ষিণের জেলা গোপালগঞ্জের মানুষের। পদ্মায় লঞ্চ ফেরিতে দীর্ঘদিনের চলাচলের বিড়ম্বনা থেকে রেহাইয়ের হাতছানি দিচ্ছে স্বপ্নের সেতু। পদ্মা সেতু আসলে আমাদের দক্ষিণাঞ্চলের জন্য আশীর্বাদ স্বরূপ। এত বড় একটা কাজ বাংলাদেশের অর্থায়নে উনি কিভাবে করে বাংলার মানুষকে এটা দেখালো, সত্যি সত্যি এটা অভাবনীয়। সেতুর মাধ্যমে এ জেলার মানুষের যাতায়াতের দুর্ভোগেরই অবসান হবে না, পাশাপাশি অবহেলিত এ জনপদ থেকে সহজেই ঢাকায় কৃষিজাত শস্য পরিবহন সহজ হবে। দীর্ঘ সময় ঘন্টার পর ঘন্টা বসে থাকতাম, এখন আর বসে থাকা লাগবে না, দিনের মধ্যে কাজ সারি আবার চলে আসতে পারব। পদ্মা সেতুর কাজ শুরুর পর থেকেই ফরিদপুর জেলার মানুষের মাঝে আশার সঞ্চার হয়। সেতু চালু হওয়ার পরপরই ভাগ্য বদলে যাবে এ অঞ্চলের বিভিন্ন শ্রেণীর পেশাজীবীদের। ঘন্টার পর ঘন্টা দেয়া থেকে পণ্য পরিবহনের সমস্যা থাকবে না। আমাদের হরিদপুর অঞ্চলে ব্যবসায়ীরা এবং সমস্ত মানুষ গতিশীল জীবনযাপন করতে পারবে। পিছিয়ে পড়া ফরিদপুরের মানুষের জীবনে পদ্মা সেতু বিশাল এক সম্ভাবনার দ্বার সৃষ্টি হয়েছে। শিক্ষা, স্বাস্থ্যসেবা, অর্থনীতি ও পরিবহনের সহজলভ্যতায় সুফল পাবেন এখানকার মানুষ। এই ফরিদপুর সহ এই দক্ষিণ অঞ্চলের গোটা অঞ্চলের শিক্ষা ব্যবস্থার একটা আমূল পরিবর্তন হবে। আগে শিল্প উদ্যোক্তারা এই পদ্মা নদীর কারণে আসতে চাইতেন না, আজ তারা আসবেন এবং গ্যাসও দ্রুত ফরিদপুরে চলে আসবে। সড়কপথের উন্নয়নের পাশাপাশি রেলপথ চালু হলে দক্ষিণের জনপদে জীবনযাত্রার মানে আমূল পরিবর্তন ঘটবে। লাবিব হাসান, সময় সংবাদ। পর্যাপ্ত ডাস্টবিন না থাকায় রাস্তার ওপরেই যত্রতত্র ময়লা ফেলা হয় ময়মনসিংহ নগরীর বিভিন্ন স্থানে। আর এতে স্বাস্থ্য ঝুঁকির পাশাপাশি রাস্তায় চলাচলে চরম ভোগান্তিতে পড়তে হয় নগরবাসীকে। নগর কর্তৃপক্ষ জানায় শিগগিরই আধুনিকায়ন করা হবে এ নগরীর বর্জ্য ব্যবস্থাপনা। সাদিকুর রহমানের রিপোর্ট, ছবি তুলেছেন হোসেন আলী। ময়মনসিংহ নগরের আরকে মিশন রোড, এখানে কয়েকশো বাসাবাড়ির ময়লা ফেলা হয় সকাল থেকে মধ্যরাত পর্যন্ত। ডাস্টবিন না থাকায় রাস্তার উপর এলোমেলোভাবে পড়ে থাকা আবর্জনায় সৃষ্টি হয় চরম দুর্গন্ধ। 91 বর্গ কিলোমিটারের সিটি কর্পোরেশনের অধিকাংশ এলাকায় ডাস্টবিন না থাকায় রাস্তাকেই ডাস্টবিনে পরিণত করেছেন নগরবাসী। সিটি কর্পোরেশন এলাকায় মাত্র 133টি ডাস্টবিন আছে দাবি করলেও বাস্তবের চিত্র ভিন্ন। রাস্তায় এভাবে ময়লা ফেলে আমাদের আসলে এটা দুর্গন্ধ প্লাস স্বাস্থ্যহানি হয়। সিটি কর্পোরেশন সন্ধ্যার পরে এসে নিয়ে যায়, নিয়ে গেলে তোমার সারাদিন তো এটা দুর্গন্ধ আমাদের করতে হয়। এই ওয়ার্ডে কোনো ডাস্টবিনের ব্যবস্থা নাই, এটা অতি দ্রুত একটা সমাধান করা দরকার। বর্জ্য ব্যবস্থাপনা আধুনিকায়নের মাধ্যমে নগরকে পরিচ্ছন্ন রাখা হবে বলে জানান নগরপিতা। তবে ডাস্টবিনের বিকল্প হিসেবে কোনো কোনো এলাকায় বসানো হচ্ছে অস্থায়ী ড্রাম। আমরা পাশাপাশি বলে রাখছি যে আমাদের বর্জ্য ব্যবস্থা উন্নয়নের জন্য মাননীয় প্রধানমন্ত্রী যে প্রকল্পটি আমাদের অনুমোদন করেছেন, সেখানে আমাদের একেবারে প্রান্তিক পর্যায় থেকে আমাদের ল্যান্ডফিল স্টেশন সকল কিছু সেখানে আমরা সন্নিবেশিত রাখার চেষ্টা করেছি। বর্জ্য ব্যবস্থাপনা আধুনিকায়নে এ সংক্রান্ত যন্ত্রপাতি ও যানবাহন ক্রয়ে গত এপ্রিলে ময়মনসিংহ সিটি কর্পোরেশনের 122 কোটি টাকার প্রকল্পের অনুমোদন দিয়েছে একনেক। সাদিকুর রহমান, সময় সংবাদ, ময়মনসিংহ। দর্শক, প্রতিবেদনও যেমনটি দেখছিলেন যে ময়মনসিংহ সিটি কর্পোরেশন এলাকায় পর্যাপ্ত ডাস্টবিন না থাকার কারণে যে দুর্ভোগ পোহাতে হচ্ছে, আসলে উন্মুক্ত স্থানে রাস্তার উপরে যে ময়লা ফেলে যেই সমস্যার সৃষ্টি করা হচ্ছে এবং যে চরম দুর্ভোগে পড়ছেন নগরবাসী, এই চিত্রটা আমি এখন নগরীর আরকে মিশন রোড এলাকায় সরাসরি আছি। আমি এখন দেখাতে চাচ্ছি যে এই যে রাস্তার মোড়ে যেভাবে ময়লা ফেলে রাখা হয়েছে, ময়লার ছড়িয়ে ছিটিয়ে আছে রাস্তার উপরে, এবং এখন বৃষ্টির কারণে এই জলাবদ্ধতার যে পানির ময়লার সাথে মিশে গিয়ে যে
দুর্গন্ধ সৃষ্টি হচ্ছে এবং যেই নোংরা পরিবেশ হয়েছে এটা আসলে মারাত্মক স্বাস্থ্য ঝুঁকিতেই মানুষকে নগরবাসীকে ফেলছে বলে নগরবাসী আসলে ঝুঁকির মধ্যে রয়েছেন তারা বলছেন। তারা আসলে এইভাবে কেন ময়লা ফেলছেন রাস্তার উপরে জানতে চাইলে তারা আসলে আমাকে যেটা বললেন যে আসলে তারা ডাস্টবিন তাদের আশপাশের এলাকায় এবং অনেক দূর দূরান্তে একটি করে ডাস্টবিন আছে যেটি এই জন্য তারা বাধ্য হয়ে কিন্তু ডাস্টবিনের অভাবে এখানে রাস্তায় ময়লা ফেলছেন। এবং এই বিষয়ে আমি নগর কর্তৃপক্ষের কাছে জানতে চাইলে নগর কর্তৃপক্ষের সংশ্লিষ্ট শাখা থেকে আমাকে যেটি জানালেন যে ডাস্টবিন আসলে এই যে আগে থেকে যেই ডাস্টবিনের অভাব ছিল সেই ডাস্টবিন এখন স্থাপন করার থেকে নতুন করে বর্জ্য ব্যবস্থাপনার যে আধুনিকায়ন সেটার দিকে এই নগর কর্তৃপক্ষ তারা যাচ্ছেন এবং তারা যেটা চেষ্টা করছেন যে আসলে এখন জানতে পাচ্ছেন জেনেছেন যে আসলে 122 কোটি টাকার যে প্রকল্প অনুমোদন হয়েছে বর্জ্য ব্যবস্থাপনা আধুনিকায়নে সেই ব্যবস্থাটি আসলে বাস্তবায়ন সেই প্রকল্পটি বাস্তবায়ন করা হবে খুব দ্রুতই। এজন্যে অন্য অন্য জায়গার যেমন ঢাকায় সেকেন্ডারি ট্রান্সফার স্টেশন রয়েছে বর্জ্য ব্যবস্থাপনায় সেই ধরনের অন্য অন্য বিষয় এবং যন্ত্রপাতি আধুনিক যন্ত্রপাতি ক্রয় এবং এইসব নানান বিষয়গুলি কিন্তু খুব দ্রুতই শুরু হবে এবং এর ফলে কিন্তু এই যে নাগরিক দুর্ভোগ রয়েছে সেটা কিন্তু আসলে নিরসন হবে বলে নগর কর্তৃপক্ষ আশ্বাস দিয়েছেন। এবং একটা বিষয় জানিয়ে রাখি যে এক্ষেত্রে দেখা যায় যে রাস্তার মোড়ে মোড়ে এইভাবে ময়লা না ফেলে আপাতত বিভিন্ন জায়গায় কিন্তু দেখা গেছে যে ড্রাম দিয়েছেন অস্থায়ী এবং এই ড্রামের মাধ্যমে কিন্তু ড্রামে ময়লা ফেললে প্রতিদিনই কিন্তু ময়লা সিটি কর্পোরেশনের পক্ষ থেকে নিয়ে যাওয়া হবে। এখনও কিন্তু এই ময়লা নিয়ে যাওয়া হয় কিন্তু তারপরেও দেখা যায় যে সুনির্দিষ্ট কোনো ব্যবস্থাপনা না থাকার কারণে রাস্তার উপরেই ময়লা ফেলা হচ্ছে যদিও মেইন মেইন পয়েন্টে কিন্তু নগরীতে সিসিটিভি ক্যামেরা বসানো হয়েছে যেন যত্রতত্র ময়লা ফেলানো না হয় কিন্তু এই যে মোড়ে মোড়ে কিন্তু বিভিন্ন অলিতে গলিতে সিসিটিভি ক্যামেরা নেই এর ফলে কিন্তু দেখা যায় যে নগরবাসীকে এটা থেকে বিরত রাখা যাচ্ছে না। তবে খুব দ্রুতই এই সমস্যার সমাধান হবে এটা নগরবাসীও প্রত্যাশা করছেন এবং নগর কর্তৃপক্ষ আশ্বাস দিয়েছেন। এই ছিল এখান থেকে সবশেষ তথ্য। পর্যাপ্ত ডাস্টবিন না থাকায় নগরবাসী দুর্ভোগ ও মেয়রের আশ্বাসের কথা নিয়ে সরাসরি যুক্ত জানাচ্ছিলেন সহকর্মী সাদিকুর রহমান। 350 বছরের বেশি পুরনো মুন্সিগঞ্জের ইন্দ্রাকপুর কেল্লা মোগল স্থাপত্যের এক অনন্য নিদর্শন। এ নিয়ে বিস্তারিত রিপোর্ট দেখব সংবাদের শেষাংশে। শহরের আশুলিয়ায় জিরাবো 20 মাইল সড়কের প্রায় 4 কিলোমিটার জুড়ে বেহাল অবস্থা। প্রায়ই এখানে খানাখন্দে পড়ে বিকল হয় যানবাহন আর আহত হয় সাধারণ মানুষ। প্রশাসন বলছে ভারী যানবাহন চলাচলের উপযোগী করতে ঠিকাদারও নিয়োগ করা হয়েছে। সবার থেকে সে খবর জানাচ্ছেন মোজাফফের হোসেন জয়। সড়কের বেহাল অবস্থার কারণে যানবাহন বিকল কিংবা উল্টে গিয়ে দুর্ঘটনা নিত্যদিনের ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। সাভারের আশুলিয়ার জিরাবো 20 মাইল সড়কের এই দুরবস্থা। কাঠগড়া পর্যন্ত সড়কটির এতটাই বেহাল অবস্থা যে গার্মেন্টস শ্রমিক শিক্ষার্থী এখন সিএনজি কিংবা রিক্সায় উঠতেই ভয় পায়। চরম বিড়ম্বনা পোহাচ্ছেন এলাকাবাসীও। ক্ষুব্ধ মোটর শ্রমিক ও বাসিন্দারা জানান গত কয়েক বছর ধরে সড়কটির অবস্থা এতটাই খারাপ যে খানাখন্দ থেকে তা খালে রূপ নিচ্ছে। মনে করেন রাস্তায় জায়গা ভাঙা, গাড়ি পড়লেই খায়, খুবই খারাপ অবস্থা। একবারে নবীনগরের ওইখান থেকে একবারে আশুলিয়া বাজার পর্যন্ত এরকম সেম। জনগণের ভোগান্তির কথা স্বীকার করে প্রশাসনের কর্মকর্তা জানান ইতিমধ্যে 5 কিলোমিটার সড়কের টেন্ডার আহ্বানের মধ্য দিয়ে ঠিকাদার নিয়োগ করা হয়েছে। চলতি অর্থ বছরের জুন মাসের মধ্যে আমরা 50% কাজ শেষ করতে পারব এবং পুরো কাজটি গুছিয়ে নিয়ে আসতে আমাদের সম্ভব আগামী অক্টোবর পর্যন্ত সময় লাগতে পারে। এই আঞ্চলিক সড়কটির দুপাশে ছোট বড় মিলিয়ে প্রায় 300 শিল্প কারখানা রয়েছে। সময় সংবাদ সাভার। বিভাগীয় সময় আরও থাকছে। মাদারীপুরের পাইকারি আড়তগুলোতে বেড়েছে ফলের দাম, বিপাকে ক্রেতারা। কিশোরগঞ্জের কুলিয়ার চরে কলা চাষে সফলতা, ভালো দাম পায় খুশি চাষিরা। নরসিংদীর পলাশে 14টি ইটভাটা গিলে খাচ্ছে একটি ইউনিয়নের কৃষি জমি, রাস্তাঘাট ও পরিবেশ। বৈধ অবৈধ এসব ইটভাটার কারণে এলাকাটি বসবাসের অনুপযোগী হয়ে পড়ায় বিপাকে পড়েছেন স্থানীয়রা। আশিকুর রহমান পিয়ালের পাঠানো তথ্য ও ছবি নিয়ে রিপোর্ট।
কৃষি জমিতে ইটভাটা স্থাপনের নিয়ম না থাকলেও নরসিংদীর পলাশ উপজেলার ভাঙ্গা ইউনিয়নে ফসলি জমি থেকে মাটি কেটে নেওয়া হচ্ছে ইটভাটায়। এই ইউনিয়নে প্রায় সব ইটভাটাই ফসলি জমির ওপর স্থাপন করা। পরিবেশ অধিদপ্তরের হিসেব মতে ভাঙ্গা ইউনিয়নে 14টি ইটভাটার মধ্যে 9টি বৈধ ও 5টি অবৈধ। ট্রলি দিয়ে দিন ও রাতে সমানতালে মাটি ও ইট পরিবহনের কারণে ভেঙে পড়ছে রাস্তাঘাট। সেই সঙ্গে ইটভাটার কালো ধোঁয়া ও ধুলাবালির কারণে আশপাশের বাড়িঘরের পাশাপাশি চাষাবাদের অনুপযোগী হয়ে পড়েছে কৃষি জমি। শ্বাসকষ্ট রোগ বিলাই হইতেছে, তাছাড়া মনে করেন এই যে সাইডে দিয়ে রাস্তাঘাট দূষিত হইতেছে, ইটের ভাটার গাড়ি চলে রাস্তাঘাট দা চলাফেরা করতাম পারি না। কৃষি জমিতে ভাটা স্থাপনের নিয়ম না থাকলেও ইউনিয়ন পরিষদ ও কৃষি বিভাগের ছাড়পত্র পেয়ে ভাটা স্থাপনের অনুমতি পেয়ে যাচ্ছে মালিকরা। তবে এসব অভিযোগ মানতে নারাজ সংশ্লিষ্ট কর্মকর্তারা। কৃষি জমিতে ইটভাটা করার কোনো বিধান নেই এবং তারা সেই পদক্ষেপ নিয়েই তারা পরবর্তী কার্যক্রম গ্রহণ করে এবং সেভাবে আমার কঠোর নির্দেশ দেওয়া আছে। 5টি ইটভাটার পরিবেশগত ছাড়পত্র আমরা বাতিল করেছি এবং এগুলোর বিরুদ্ধে আমাদের পরিবেশ অধিদপ্তর সদর দপ্তরে এনফোর্সমেন্ট উইংয়ে তাদের তালিকা দেওয়া আছে। এদিকে জেলা প্রশাসনের দাবি, নজরদারির পাশাপাশি জরিমানা করা সহ অবৈধ ইটভাটা বন্ধ করে দেওয়া হচ্ছে। প্রায় অভিযান চলছে নিয়মিতভাবে এবং যখনই আমরা এরকম পাচ্ছি যে যাদের কাগজপত্র নাই এবং অনুমোদন নাই সেটি আমরা জরিমানা করা সহ তাদের এটা আমরা বন্ধ করে দিচ্ছি। পরিবেশ অধিদপ্তরের হিসেব মতে জেলায় 25টি অবৈধ সহ মোট ইটভাটার সংখ্যা 150টি। সময় সংবাদ নরসিংদী। টাঙ্গাইলের বাজিতপুরে শাড়ি কাপড়ের পর্যাপ্ত সরবরাহ থাকলেও ক্রেতার দেখা নেই, আবার তার মধ্যে রয়েছে সুতা ও অন্যান্য কাঁচামালের আগুন দাম। সব মিলে কিছুতেই লোকসান কাটিয়ে উঠতে পারছেন না তাঁতিরা। কাদির তালুকদারে পাচ্ছেন তথ্য ছবি নিয়ে বিস্তারিত। করোনার লোকসান কাটিয়ে উঠতে না উঠতেই নতুন সমস্যায় টাঙ্গাইলের তাঁতি ও ব্যবসায়ীরা। বাজিতপুর কাপড়ের হাটে দেখা নেই কাঙ্ক্ষিত ক্রেতার। ব্যবসায়ীরা জানান, করোনার পর ধার দেনা করে তাঁতিরা আবারও ঘুরে দাঁড়ানোর চেষ্টা করেন, তবে সুতার লাগামহীন দামে লোকসান কাটিয়ে উঠতে গিয়ে লাভের অংশই মিলছে না। সিন্ডিকেট ভাঙতে তাই বাজার মনিটরিং প্রয়োজন বলে মনে করেন তাঁতি ও ব্যবসায়ীরা। করোনার সময় তো একবারে চালানি শেষ, আবার ঋণ টিন করে আবার তাতে তেনা দিছে, কিন্তু এখনো লস। সুতার দাম আগের মনে করেন যে এই বান্ডিল আছে 600, এখন হয়েছে 750-800। খরচ বাড়ছে আমাদের 170 টাকার 160 টাকার পার পিছে, কিন্তু আমরা অত বাড়াইতে পারি নাই। আমি যে রেটে কাপড় বানিয়ে হাটে নিয়ে আসি সে রেটে বেচতে পারি না। এছাড়া শত বছরের পুরনো এই হাটে কোনো প্রকার সুযোগ সুবিধা না থাকায় আগের মতো দূরের পাইকাররা আসছেন না বলে মনে করেন হাট কর্তৃপক্ষ। এই হাটটার প্রতি নজর দিলিবারে টিনকাম সোজ বালিবারে আমরাও উপকৃত হব এবং রাষ্ট্র ক্রেতারাও উপকৃত হব, আমরা অত্য অঞ্চলের লোক বেকার সমস্যা দূর হবে। টাঙ্গাইল বাজিতপুর হাটে প্রায় 5 শতাধিক দোকান রয়েছে। প্রতি হাটে আগে কয়েক কোটি টাকার পণ্য বিক্রি হলেও বর্তমানে তা ঠেকেছে মাত্র 50 লাখ টাকায়। সময় সংবাদ টাঙ্গাইল। মাদারীপুরের পাইকারি আড়তগুলোতে বেড়েছে ফলের দাম। সপ্তাহ ব্যবধানে 150 থেকে 200 টাকা বেড়ে 100 লিচু বিক্রি হচ্ছে। অন্যান্য ফলেরও ঊর্ধ্বমুখী দামে বিপাকে ক্রেতারা। সঞ্জয় কর্মকার অভিজিতের রিপোর্ট, ছবি তুলেছেন শাহাদা তাকন। মাদারীপুর সদর উপজেলার মোস্তফাপুরের ফলের আড়ত 4 টাকা ভরে শুরু হয় কেনা বেচা। শরীয়তপুর, গোপালগঞ্জ, ফরিদপুর, বরিশাল সহ অন্যান্য জেলার পাইকাররা এখানে আসেন ফল কিনতে। আড়তে ফলের সরবরাহ স্বাভাবিক থাকলেও দামে আগুন। 100 লিচুর দাম বেড়ে পাইকারে বিক্রি হচ্ছে 400 টাকা পর্যন্ত। আমের দাম প্রকার ভেদে কেজিতে বেড়েছে 20 থেকে 30 টাকা। এছাড়া কাঁঠাল, তরমুজ প্রতি পিস দাম বেড়েছে 40 থেকে 80 টাকা পর্যন্ত। এতে ফল কিনতে এসে বিপাকে ক্রেতা। বাজারে মাল কমে এই কারণে এই তুলনামূল্য কেলো বাজার বেশি হয়ে যায়। আনারস আনেছি, অনেক দূরেতে বেচা কেনা নাই, বসে আছি। আড়তদারদের দাবি, ফলন কম হওয়ার কারণেই বেড়েছে সব ধরনের ফলের দাম। লিচু আজকে অনেক দাম, এভাবে লিচু কিনে ব্যবসা করা কষ্ট হয়ে যাবে। লিচু হলো 3500 কিনা লইছি, 400 সব আসতে বলেছি নিয়া। এই অবস্থায় প্রয়োজনে বাজার মনিটরিং করার কথা ভাবছে ভোক্তা অধিদপ্তর। বড় অপরাধ করলেই তাকে বড় মানে আমি করতে পারি না, তার যদি অ্যাবিলিটি কম থাকে চারপাশ বিবেচনা করে জুডিশিয়াল মাইন্ড অ্যাপ্লাই করে অনেক চিন্তা করে অভিযোগ ফাইনটা করতে হয়। মোস্তফাপুরে অর্ধশত ফলের আড়ত রয়েছে। ঢাকা বরিশাল মহাসড়কের পাশের পুরনো এই ফলের আড়তে প্রতিদিন কোটি টাকার ফল কেনা বেচা হলেও বর্তমানে তা অর্ধেকে নেমে এসেছে। শিগগিরই বাজার নিয়ন্ত্রণে কঠোর পদক্ষেপ গ্রহণ করবে সরকার, এমনটাই প্রত্যাশা সাধারণ ক্রেতা ও ব্যবসায়ীদের।
সঞ্জয় কর্মকার, অভিজিৎ, সময় সংবাদ, মাদারীপুর। বিভাগীয় সময় আরও থাকছে। 10 মিনিটে রাস্তা যেতে সময় লাগে 2 ঘন্টা। ভরসা দড়ি টানা নৌকা। জামালপুরে ব্রিজের অভাবে দুর্ভোগে 15 গ্রামের মানুষ, দ্রুত নির্মাণের আশ্বাস। কিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলায় জনপ্রিয় হয়ে উঠছে কলা চাষ। কৃষকেরা বাজেতপুর উপজেলার পিরিচপুরে গড়ে ওঠা অন্যতম বড় কলার হাটে পাইকারি দরে বিক্রি করেন। এখানকার কলা কেমিক্যাল মুক্ত হওয়ায় এর কদর জেলার বাইরেও রয়েছে। 5 বছর আগে এই উপজেলায় মাত্র 20 হেক্টর জমিতে কলা চাষ হতো, বর্তমানে তা দাঁড়িয়েছে 145 হেক্টরে, আর প্রথম ফলনে বিক্রি হয় 3.5 লাখ টাকায়। বাজেতপুরের পিরিচপুরে কলার বড় হাটে দেশের বিভিন্ন স্থান থেকে ব্যাপারীরা আসেন। প্রতিটি কলা বাগান থেকে অন্তত 5 বার ফলন পাওয়া যায়। বিভাগীয় সময়ে আরও একবার। 350 বছরের বেশি পুরনো মুন্সিগঞ্জের ইদ্রাকপুর কেল্লা, বাংলার সুবেদার মীর জুমলার আমলে নির্মিত এটি মোগল স্থাপত্যের এক অনন্য নিদর্শন। নাসিরুদ্দিন উজ্জ্বলের রিপোর্ট, ছবি তুলেছেন আবু সাইদ। মোগল স্থাপত্যের ইদ্রাকপুর কেল্লা, এই জলদুর্গকে ঘিরেই পরে মুন্সিগঞ্জ শহর গড়ে ওঠে। স্তূপে বাংলার রাজধানী ঢাকাকে সুরক্ষা ও প্রধান নদীগুলোতে মগ, পর্তুগিজ, হার্মাদ জলদস্যুদের দমন ও গতিবিধির লক্ষ্য রাখতেই এটি নির্মাণ করা হয়। 362 বছর আগে বিক্রমপুর পরগনার ইদ্রাকপুর এলাকাটি এখন মুন্সিগঞ্জ শহরের কেন্দ্রস্থল পুরনো কাচারি সড়কের পশ্চিম পাশে কোটগাঁও এলাকায় অবস্থিত। সম্রাট আওরঙ্গজেবের আমলে সেনাপতি ও বাংলার সুবেদার মীর জুমলার আমলে 1660 সালে নির্মাণ হয় এটি। ব্যবহার করা হয় ইট, চুন ও সুরকি। 1909 সালে এটিকে পুরাকীর্তি হিসেবে ঘোষণা করা হয়। প্রত্নতত্ত্ব অধিদপ্তর কর্তৃক উৎখননের ফলে দুর্গে মোগল সময়কালে নির্মিত প্ল্যাটফর্ম, মেঝে, পানি নিষ্কাশন নালা, অস্ত্রাগার উন্মোচিত হয়। এছাড়া দুর্গটি সংস্কারের সময় ব্রিটিশ আমলে নির্মিত কাঠামোসমূহের মধ্যে মেঝে নির্মাণের বিশেষ কৌশল হিসেবে সারিবদ্ধ কলসের উপর বর্গাকার টালি, ইট বসানো অবস্থায় পাওয়া যায়। কেল্লা কম্পাউন্ডে কারাগার নির্মাণ করে ব্রিটিশরা। কারাগারের নির্মাণের পর পরিত্যক্ত ভবনটি জাদুঘর করা হয়েছে। জাদুঘরে স্থান পেয়েছে পোড়ামাটির মৃৎপাত্র, ঢাকনা, পিরিচ, ল্যাম্প স্ট্যান্ড, কলস ও পাথরের নান্দনিক টুকরো সহ নানা প্রত্নবস্তু। প্রবেশ মূল্য জনপ্রতি 10 টাকা, আর মাধ্যমিক পর্যন্ত শিশুদের প্রবেশ ফি 5 টাকা। বিদেশিদের জন্য 100 ও সার্কভুক্ত দেশের নাগরিকদের জন্য 25 টাকা ফি। 19 মার্চ চালু হওয়া এই জাদুঘরে এই পর্যন্ত দর্শনার্থীর সংখ্যা হয়েছে প্রায় 10,000, আর এই খাতে আয় হয়েছে 80,000 টাকারও বেশি। মুন্সিগঞ্জের ইদ্রাকপুর কেল্লা থেকে নাসিরুদ্দিন উজ্জ্বল, সময় সংবাদ।